আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিতাংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্ন গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্ক ছিল, কোনো পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 45 জন পাস করলো, পাশের হার কত? তাহলে আমাদের মোট সংখ্যা দেখবো হচ্ছে 60 নিচে আর 45 হচ্ছে উপরে, ইনটু হবে হচ্ছে 100। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 75%, অর্থাৎ পাশের হার হবে 75%। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে, 5টি বইয়ের দাম যথাক্রমে 23 টাকা, 30 টাকা, 32 টাকা, 15 টাকা এবং 25 টাকা হলে বইগুলোর গড় মূল্য কত? গড় বের করতে গেলে আমাদের যেটা করতে হয়, সবগুলি সংখ্যা যোগ করতে হয়, 23, 32, 32, 15, 25, ভাগ হচ্ছে হচ্ছে মোট কয়টা? 5টা। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 125 ভাগ 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 25, অর্থাৎ গড় হবে হচ্ছে 25 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে, উৎপত্তিকে বিশ্লেষণ করুন, 2a² - 6a - 20। এটা করলে 2 কমন দিলে আমরা পাবো হচ্ছে a² - 3a - 10 ইকুয়াল টু 2 × এটা যদি মিলিগ্রাম করি 5 × 2 = 10, তাহলে a² - 5a + 2a - 10 2 × a কমন দিলে a - 5 + 2 কমন দিলে a - 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 2 × a - 5 × a + 2, অর্থাৎ 2 × a - 5 × a + 2 হবে হচ্ছে নির্ণয় উৎপত্তিকে বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12-তে বলা আছে, a + b = 7 এবং ab = 10 হলে a - b এর মান কত? এই ক্ষেত্রে আমরা a - b² সূত্র করব, a² = a + b² - 4ab। এখন যদি আমরা মান বসাই তাহলে পাবো হচ্ছে 7² - 4 × 10 ইকুয়াল টু আসবে 49 - 40 ইকুয়াল টু আসবে হচ্ছে 9, অর্থাৎ a - b² = 9। আমাদের লাগবে হচ্ছে a - b = আসবে হচ্ছে 3। এই 3 হবে হচ্ছে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।